2026 সালে আমেরিকায় অনুষ্ঠিত বিশ্বকাপ খেলবেন লিওনেল মেসি এটি নিছক কোনো গুঞ্জন নয় বরং এমন কথাই স্বীকার করেছেন লিও কোপা আমেরিকার আগে এবার এক সাক্ষাৎকার দেন লিওনেল মেসি আর সেখানেই মেসি বলেন তার 2026 বিশ্বকাপ খেলার কথা সবকিছু ঠিক থাকলে এই বিশ্বকাপেও মাঠে দেখা যেতে পারে মেসিকে মেসির 2026 বিশ্বকাপ খেলা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদন শেষ হইয়াও যেন হইলো না শেষ বাংলায় এই প্রবাদের মতো লিওনাল মেসির আন্তর্জাতিক ক্যারিয়ার নিভু নিভু করেও জ্বলে উঠল আবার বিশ্বকাপের পর শোনা যাচ্ছিল কোপা আমেরিকা দিয়ে নিজের আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ করবেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি বিষয়ে মেসি আগে কথা বলেছেন কি যে কারণে অলিম্পিক না খেলার সিদ্ধান্ত নেন তিনি তবে এবার ভক্তদের খবর দিলেন আর্জেন্টাইন জাদুকর জানালেন নিজের ক্যারিয়ার শেষ করতে চাইছেন না এখনই আরও একটি বিশ্বকাপে চান মাঠ মাতাতে দু সালে আমেরিকার মাঠে কোপা আমেরিকায় মাঠে নামবে আর্জেন্ট চিনা দুই বছর পর এই দেশেই হবে ফুটবল বিশ্বকাপের অধিকাংশ ম্যাচ লিওনেল মেসি এই লীগের ফুটবলে খেলেন গড়ে যাচ্ছেন নিয়মিত পারফরম্যান্স এই সিজনে তো 13 ম্যাচে অবদান রেখেছেন 25 গোলে এলএম10 এর কাছে তাই সাংবাদিকের প্রশ্ন থাকা কি যায় না আরেকটা বিশ্বকাপ পর্যন্ত সেই প্রশ্নের ইতিবাচক জবাব লিওনেল মেসের নিজের 2026 সালের বিশ্বকাপ খেলার ইচ্ছের কথা জানান তিনি তবে সেটার জন্য অবশ্য কিছু শর্ত দিয়েছেন মেসি সেই শর্ত পূরণ হলেই বিশ্বকাপে মাঠ মাতাবেন তিনি সাংবাদিক এমন প্রশ্নের জবাবে মেসি বলেন এটা নির্ভর করে আমি কেমন বোধ করছি তার উপর বর্তমানে আমি শারীরিকভাবে ভালো অবস্থায় আছি এবং আমি আমার ব্যাপারে বাস্তববাদী আছি এখনো প্রচুর সময় পড়ে আছে নিজের বর্তমান অবস্থা সম্পর্কে স্বস্তি প্রকাশ করলেও ভবিষ্যৎ সম্পর্কে এখনই নিশ্চিত হতে পারছেন না তিনি মেসি বলেন হ্যাঁ এটা সত্য সময় খুব দ্রুত চলে যাচ্ছে তবে এখনও কিছু সময় আছে এবং আমি জানি না আমি দু সালের জুনে কেমন থাকব। নিজের বয়স ও ফিটনেসকে আলাদা শর্তে রাখেন মেসি একই সাথে বিবেচনায় রাখেন কম্পিটিটিভ ফুটবলকেও এমএলএসের চেয়ে ইউরোপিয়ান ফুটবল যে ঢের প্রতিযোগিতামূলক মেসি সেটা মানেন আর বিশ্বকাপের আগে তাই আমেরিকান লিগে খেলা মেসি নিজেকে করতে চান যা চাই মেসি বলেন বয়স অবশ্যই সবার জন্য গুরুত্বপূর্ণ যদিও বলা হয় এটা সংখ্যা মাত্র আমাকে সেই বিষয়েও বিবেচনা করতে হবে বর্তমানে আমি যে ধরনের ফুটবল খেলছি তাই ইউরোপিয়ান ফুটবলের থেকে আলাদা সেখানে তিন দিন পর পর ম্যাচ খেলতে হয় সেখানে তিন দিন পরপর ম্যাচ খেলতে হয়েছে হোক সেটা চ্যাম্পিয়ন্স লিগ অথবা স্প্যানিশ বা ফ্রেঞ্চ কাপ বর্তমানে তাই নিজের বিশ্বকাপে খেলার সম্ভাবনা তাই পরিস্থিতির ওপর ছেড়ে দিলেন মেসি মেসির সরাসরি জবাব এটা নির্ভর করবে আমি কতটুকু প্রস্তুত আছি এই লেভেলের জন্য একই সাথে আমি আমার আশেপাশের হিসেবে নিজেকে কিভাবে দেখছি এটাও প্রশ্ন এসব নিয়েও আমি ভাববো বিশ্বকাপ খেলব কিনা মেসির যুক্তি যে কোনো ফুটবলার জন্য স্বাভাবিক তবে নামটা যখন মেসি তখন তার কাছ থেকে স্বাভাবিকের বাইরেও প্রত্যাশা সবার অতীতে সেটা মেসি করেছেন আগামী দিনে সেটা করে দু বিশ্বকাপ মাতাবেন এই সুপারস্টার এটাই চাওয়া সবার